দেশের ইতিহাসে ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কক্সবাজারের উখিয়ায় 21 কেজি 90 গ্রাম ক্রিস্টাল মেথ সহ 3 জনকে আটক করেছে বাহিনীটি। সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, চালানটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদের পর দেশের বিভিন্ন স্থানে পাচারের টার্গেট করেছিল পাচারকারীরা। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত মাসুদুল্লাহ বুডির প্রতিবেদন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মেথামফেটামিন দেখতে স্বচ্ছ কাঁচ বা স্ফটিকের মতো, তাই প্রচলিত নাম ক্রিস্টাল ম্যাথ। কয়েক বছর ধরেই দেশে এই মাদকের ব্যবহার ছড়িয়েছে, যা মাদকসেবীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উত্তেজনা বাড়ায়। এর আরেক প্রচলিত নাম আইস। দেশের বিভিন্ন জায়গায় ধরা পড়লেও মূলত এর চালান ধরা পড়ে কক্সবাজারের টেকনাফ এলাকায়। তবে এবারের চালানের আকার রীতিমতো আশঙ্কাজনক। ইতিহাসের সবচেয়ে বড় চালান 21 কেজি 90 গ্রাম ক্রিস্টাল ম্যাথ ধরা পড়ল কক্সবাজারের উখিয়া থেকে। বিজিবির বিশেষ অভিযানে মাদক জব্দের সাথে আটক করা হয় মূল অভিযুক্ত বুজরুক ও তার দুই সহযোগীকে। বিজিবি বলছে এর আনুমানিক বাজার মূল্য 63 কোটি টাকারও বেশি। বুধবার দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটেলিয়নে সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার জানান, মঙ্গলবার মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আসামি সহকারে আমরা এই ক্রিস্টাল মেথ আটক করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে অনুমান নির্ভর কোনো মন্তব্য আমরা করতে চাই না, কারণ এই জাতীয় রেকর্ডই তারা আবার তাদের উকিলের মাধ্যমে আদালতে বিভিন্নভাবে পেশ করবে। এদিকে বিজিবির আরেক অভিযানে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে 4 বোতল লাইসার্জিক অ্যাসিড ডাই ইথালামাইট বা LSD জব্দ করা হয়। এ সময় একজনকে আটকও করে বিজিবি। মাসুদা লাবনী, নিউজ 24।